যে একটা ট্রেনিং, যে আমরা আর কি প্রত্যেকে সাফল্য পেতে চাই, প্রত্যেকে সাফল্য হতে চাই। সবাইকে যদি বলে কে কে সাকসেস পেতে চাই, প্রত্যেকেই বলবে যে আমরা স্যার আমি সাকসেস পেতে চাই, বলে আমি সাকসেস চাই। প্রত্যেকের ইচ্ছা আছে যে আমি সাকসেস পাবো। আমারও ইচ্ছা ছিল প্রত্যেক মানুষই কিন্তু সামনে দিকে গেলে সাকসেস পাওয়ার জন্য। আজকে আমি একটা ট্রেনিং করবো যে সাকসেস সবাই ভাবে যে আমি হয়তো সাকসেস পাবো না, আমার দ্বারা হয়তো এটা না, আমি ফেল করে যাবো। আজকে একটা ট্রেনিং করাবো যে সাকসেস আর ফেল এই কথার মধ্যে, একটা সাফল্যতা আর একটা হচ্ছে ফেল করা, সাকসেস পাওয়া একটা হচ্ছে ফেল করা। এই নিয়ে একটা বেশি একটা ট্রেনিং করাবো, ছোট্ট একটা ট্রেনিং প্রত্যেকের জন্য। এটা নিউ স্টুডেন্ট, নতুন স্টুডেন্টের জন্য, প্রত্যেকের জন্য আমার ট্রেনিংটা থাকবে আজকে। আজকে এখানে কি দিয়েছি, দেয়ার ইজ এ স্মল ডিফারেন্স বিটুইন সাকসেস অ্যান্ড ফেলোয়ার। বোঝাতে সাকসেস আর ফেলের ভিতরে অনেক বড় ডিফারেন্স, পার্থক্য নাই, সামান্য একটা ছোট্ট পার্থক্য আছে, যেটাই আমি এটা জেনে নিতে পারি যে এটাই করলে আমার সাকসেস হবে। আগে জানতে হবে যে সাকসেসটা কী করে হবে, সাফল্য। আজকে আমরা অনেক জিনিসই সাকসেসফুল, সাইকেল চালিয়ে সাকসেসফুল, অনেক জন নাচার আমি এখনো সাকসেস হতে পারিনি, সাকসেসফুল বলছে, সাইকেল কেউ চালিয়ে সাকসেসফুল হচ্ছে, কেউ সাঁতার কেটে সাকসেসফুল হচ্ছে, কেউ হাঁটতে পারছে সাকসেসফুল, কোনো না কোনো দিক থেকে কোনো সব প্রত্যেকের মানুষের কিছু না কিছু সাকসেস লুকিয়ে আছে, কিন্তু আমরা সেটা জানি না, সেটা আমরা বুঝতে পারি না। তাই বলছে দেয়ার ইজ এ স্মল ডিফারেন্স বিটুইন সাকসেস অ্যান্ড ফেলোর, মধ্যে ছোট্ট একটা তফাৎ থাকে। বলছে সেই তফাৎটার বড় না একটা যে অ্যাটিটিউড বলে একটা কথা আছে, অ্যাটিটিউড, দ্যাট ইজ এ ইউর অ্যাটিটিউড। আমি বিচার করে যদি দেখতে পারি যে অ্যাটিটিউডের ভিতরে কিন্তু আমাদের পুরোপুরি 100% লুকিয়ে আছে। আমি একটা ছোট্ট একটা পরীক্ষা করে দেখিয়ে দিচ্ছি যে অ্যাটিটিউডগুলি কেন 100% লুকিয়ে আছে, তোমরা তাহলে ভালোভাবে বুঝতে পারবে। বলছে প্রথমে আমি একটা যদি ছড়ি এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড, বুঝতে পারো 25টা 26 মাথা থেকে তো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 কটা 26টা প্রত্যেকের একই হবে, কারণ আমরা জানি 26 সঙ্গে লেটার আছে। এবার বিচার করে দেখি যে অ্যাটিটিউড বানানোর সময় যদি এগুলো টোটাল যোগ করি তাহলে আমার রেজাল্ট 100% আসছে কিনা আমি একবার দেখে নেবো। দেখো প্রথমে লেখা আছে এ, এরপর কত আছে 1, তাহলে আমি এখানে লিখি 1 প্লাস টি, টিতে যদি যাই আমি কত হচ্ছে 20, ডবল টি আছে 20 প্লাস 20, তারপর হচ্ছে আই, আই কত আছে আমরা দেখে নেবো 9, টিতে 20 কত 21 প্লাস ডি 4 ই 3 মানে 4 প্লাস ই আছে কত 5 5, তাহলে হিসাব করো 20 20 20 60 10 9 10 70 80 90 আর 1 9 10 কত হচ্ছে টোটাল দেখো 100%। তাহলে বুঝতে পারছি যে অ্যাটিটিউডের উপরে কিন্তু আমার পাইলে দর্শনের বাদ্য গুণ বিচার, তোমার অ্যাটিটিউডের উপরে কিন্তু লুকিয়ে আছে 100% 100%। তাহলে তোমার অ্যাটিটিউডটা দেখতে হবে না, কি বলছে এই সাকসেস আর ফেলার পিছনে একটা জিনিস কাজ করে, দ্যাট ইজ ইউর অ্যাটিটিউড, তোমার অ্যাটিটিউডের উপরে তুমি সাকসেস পাবে না ফেল করবে এটা কিন্তু পুরোপুরি দাঁড়িয়ে আছে। আজকে আমি একটা দেখিয়ে দিচ্ছি যে আজকে আমাদের অ্যাটিটিউড কতবার করে, আমরা দুটো জিনিস জানি তাহলে আমি এটা বুঝতে পেরেছি 100% অ্যাটিটিউড ভিতরে লুকিয়ে আছে। বলছে অ্যাটিটিউডের মধ্যে দুটো থাকে, একটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ক কাজ করে আমাদের, নেগেটিভ ওয়ার্ক, আর একটা হচ্ছে পজিটিভ ওয়ার্ক। বলছে এই দুটো জিনিস কাজ করে, তার মধ্যে নেগেটিভ কাজ বেশিরভাগ কাজ করে 100% মধ্যে 90% আর মাত্র 10% কাজ করে পজিটিভ কাজে আমাদের। সব কিছুতে আমরা একটাই জিনিস বলতে পছন্দ করি, যেটা বলতে কিছু লাগে না, টাকাও লাগে না, ব্যথা জিনিসটি না এটা করবি না, সবসময় আমাদের নেগেটিভ কাজ আমাদের অবশ্যই সিনিয়র একটা ট্রেনিং পেয়েছিলাম আমি, যদি তুমি একটা নেগেটিভ কাজ 10% করো কিন্তু ওটা
সরাবে কমপ্লিকেশন হবে 100%। কিন্তু তুমি যদি পজিটিভ কাজ 10% একটা ভালো কাজ করো তাহলে সেটা হার্টনেস হবে মাত্র 1%। কারণ আজকে মানুষ ব্যক্তি মানে যেই বলো সব নেগেটিভটা বেশি পছন্দ করে পজিটিভ। আজকে যেটা বলবো আমি যে একটা নেগেটিভ কাজ করে 90% আর পজিটিভ অর মানে পজিটিভ করে মাত্র 10%। সবকিছু যখন আমরা জানি পড়লে ভালো রেজাল্ট তাও কিন্তু আমরা ফেসবুক হচ্ছে বেশিরভাগই কিন্তু সোশ্যাল মিডিয়া আমরা 90% নেগেটিভ কাজ শুনে যুক্ত থাকছি আর মাত্র 10% আমরা পজিটিভ যেটা থেকে রেজাল্ট হয়। বলছে একটা কথাই বলে ইংলিশে যে ইওর যে নেগেটিভ মানে কেন বললাম 90% নেগেটিভটা বেশি কাজ করে আর 10% করে পজিটিভ কাজ। কেন বলছি একটা বলে দিচ্ছি, একটা কথা হচ্ছে ইওর নেগেটিভ অ্যাটিটিউড বলছে ইওর নেগেটিভ অ্যাটিটিউড বলছে আমার নেগেটিভ অ্যাটিটিউড ইজ লাইক এ ফ্ল্যাট টায়ার। আমরা জানি তো টায়ার কথাটা শুনেছি, ফ্ল্যাট টায়ার হচ্ছে খারাপ টায়ার বা ফাটা টায়ার। বলছে তোমার যদি নেগেটিভ অ্যাটিটিউড যদি তোমার ফাটা টায়ারের মতো হয় ইফ ইউ ডু নট চেঞ্জ যদি তুমি ফাটা টায়ারটা চেঞ্জ না করো তাহলে কি হবে ইট ইউ যদি চেঞ্জ না করো ইউ ক্যান নট ইউ ক্যান নট গো এনি ওয়্যার। এটার মানে কি আমি একটা কথা লিখেছি ইওর নেগেটিভ অ্যাটিটিউড ইজ লাইক এ ব্ল্যাক টায়ার ইফ ইউ ডু নট চেঞ্জ ইফ ইউ ক্যান নট গো এনি ওয়্যার। যদি তোমার অ্যাটিটিউডটা ফাটা টায়ারের মতো হয় আর যদি সেটা তুমি চেঞ্জ না করো তাহলে তুমি কিন্তু কোথাও যেতে পারবে না। যদি আমার অ্যাটিটিউড নেগেটিভ হয় আমি কোনো কাজে কিন্তু সাফল্য পাবো না, সেটাকে তোমার কি করতে হবে যদি অন্য জায়গায় যেতে হয় এক জায়গা থেকে আরেক জায়গায় কখনো তোমার ফাটা টায়ার থাকলে হবে না, সেটা ভালো রাখতে হবে তবে কিন্তু তুমি একটা প্লেস থেকে আরেকটা প্লেস তুমি যেতে পারবে, না হলে কিন্তু তুমি একটা প্লেস থেকে আরেকটা প্লেস কখনো তুমি যেতে পারবে না। তা আগে তুমি তোমার টায়ারটা চেঞ্জ করো। আজকে আমরা স্কুল যখন যেতাম সেখানে যাই প্রথমে আমরা টায়ারে দেখি যে পাম আছে এখানে, কেন যদি পাম না থাকে আমরা অবশ্যই পামটা করে নিই কারণ আমি স্কুলটা যেতে পারি 14 কিলোমিটার 16 কিলোমিটার সাইকেল চালিয়ে এবং আসতে পারি। এবং ডবল লোড দিলে আগে বেশি চেক করতে হবে পামটা ঠিক আছে কিনা। তার জন্য আগে তোমার বলছে ইওর কি বলে দিয়েছে ইউ নেগেটিভ অ্যাটিটিউড তোমার কখনো ওই খারাপ অ্যাটিটিউড কখনো লাইফ যদি টায়ার মতো হয় নেগেটিভ অ্যাটিটিউড হচ্ছে কেমন ফাটা টায়ারের মতো যদি তুমি এটা চেঞ্জ না করো অবশ্যই তুমি এখান থেকে যেতে পারবে না। বলতে পারছি তাহলে তোমাকে এক জায়গায় অন্য জায়গায় যেতে গেলে তোমার ওই টায়ারটা চেঞ্জ করতে হবে তবেই কিন্তু তুমি সাকসেসটা পাবে। আর একটা কথা বলে ইফ ইউর অ্যাটিটিউড ইজ পজিটিভ যদি তোমার if your attitude positive মানে যদি তোমার অ্যাটিটিউড পজিটিভ হয় দেন ইউ আর সাকসেসফুল পজিটিভ থাকে তবে দেন ইউ যদি তোমার অ্যাটিটিউড পজিটিভ থাকে ইউ আর সাকসেসফুল। আমি কি লিখলাম ইফ তারপরে একটা কথা আছে লিখে দিচ্ছি ভালো করে দেখো বলছে ইফ এনিবডি ক্যান ডু ইফ এনিবডি ক্যান ডু দেন আই অলওয়েজ ডু দেন আই অলওয়েজ ডু। এটা কি করে হয় আমাদের ক্ষেত্রে যখন আমরা দেখি আমরা কোনো কাজ কখন কি করে করতে যাই যদি আমরা দেখি কেউ এই কাজটা করেছে যখন আমি বলি যে সেটা করিস না সাকসেস পাবি না অমুক ছেলে করেছিল সাকসেস পাইনি কিন্তু আমরা এটা দেখি হ্যাঁ তুই জায়গাটা গেছিলিস সাকসেসটা পেয়েছিস তাহলে হ্যাঁ তুই ফার্স্ট হয়েছিস তাহলে আমিও দেখি যাই আমরা এটাই করি।
কি বলে সাফল্য যে কেউ পড়েছিল না, যদি পাস করে তাহলে যাবো, কেউ যদি ফেল করে তাহলে কিন্তু আমি যাবো না, সেটা তো চাই না। কিন্তু সবসময় কি দেখি, যদি কোনো ছেলে বা কোনো ব্যক্তি কোনো জিনিস করে থাকে তখনই কিন্তু আমরা দেখে ওটা করতে যাই। তাই বলছে এভরিবডি ক্যান ডু, যখন কেউ এই কাজটা করে তখনই কিন্তু আই অলস, তখন আমরা ওটা করতে যাই কারো দেখে হ্যাঁ করেছে সাকসেস পেয়েছে তবে কিন্তু আমি যাই। আর একটা কথা আছে ইফ নোবডি ক্যান ডু, বলছে ইফ নোবডি ক্যান ডু, যখন কোনো মানুষ যায় না বা ক্যান ডু যে কেউ করছে না, নোবডি কেউ ওই কাজটা করছে না, দেন আই তখন আমাকে কি করতে হবে, দেন অলস ডু না, তখন আমরা কি করি, আমরা কিন্তু বিপরীত করি যে যখন কেউ করে না কাজ, যে ও তুই গেছিলিস তুই সাকসেস পাসনি, তখন আমরা একটা জিনিস করি তার জন্য আজকে আমরা পিছিয়ে আছি যে ও গেছিল, সাপোজ আমি একটাই কথা বলি এপিএল এ কেউ সাকসেস পেয়েছে কেউ পায়নি, কারো কাছে গেলাম তুই সাকসেস পাসনি, তখন আমরা একটা জিনিস করি তুই পাসনি তোর দ্বারা হয়নি তাহলে আমার মনে হবে না, কিন্তু বাইরের দেশ কেন আজকে এগিয়ে আছে। আচ্ছা সমস্ত দেশ যদি বলি আমি বাইরের দেশগুলো যেগুলো ডেভেলপমেন্ট করছে একটাই কারণে, ওরা যখন দেখে নোবডি ক্যান ডু ওই কাজটা সে করেনি, তখন ওরা একটাই কাজ করে দেন আই অলসো না, তখন বলে মাস্ট ডু, ও করেনি পারেনি মানে আমি যাব আমি পারবই, এটাই বলে যে ইফ নোবডি ক্যান ডু, বলছে কেউ করেনি তুমি পারোনি কেউ যায়নি, তাহলে ভালো তো ওখানে কেউ যায়নি মানে জায়গাটা ফাঁকা আছে। সাপোজ ভাবো একটা লোক বললো একটা মানুষকে যে পাহাড়ের উপরে একটা ট্রফি রাখা আছে, যে আগে যাবে সেই একমাত্র ব্যক্তি পাবে, কেউ একটা ব্যক্তি হঠাৎ যেতে যেতে গেল না ঘুরে চলে এলো লোকের কথা শুনে, কিন্তু আর একটা ব্যক্তি আছে তাহলে ওর চান্স আছে কি নেই, ও যায়নি মানে ট্রফিটা রাখা আছে আমি গেলে ট্রফিটা পেয়ে যাবো, এটাই ওরা সবসময় ভাবে যে ইফ নোবডি ক্যান ডু, আমাকেও ভাবতে হবে কেউ করেনি তুই পারিসনি তুই গেছিস তো হয়নি, তাহলে মাস্ট বি মাস্ট ডু মানে আমাকে করতে হবে। আর একটা কথা বলে দেবো আই ক্যান ডু ইট, এটা একটা বড় যেটি বলতে পারি এটা একটা বড় কাজ করে সাকসেস পাওয়ার পেছনে, আই ক্যান ডু ইট আমি পারবো মাস্ট ডু আমাকে করতেই হবে, ও যায়নি ও পারেনি মানে জায়গাটা ফাঁকা আছে আমাকে গিয়ে জায়গাটা ধরতেই হবে, এটা করতে হবে আই ক্যান ডু ইট আমাকে করতে হবে আমি পাবো। বি পজিটিভ একটা আছে, বি পজিটিভ থিঙ্ক পজিটিভ ডু পজিটিভ, কি আছে একটা কথা আছে যে বি পজিটিভ, যদি তুমি পজিটিভ হও তোমার থিঙ্ক কি বলবে পজিটিভ, এবং ডু তোমার কাজটা হবে পজিটিভ। অবশ্যই আমি বারে বারে বলবো একটাই কথা, নেগেটিভ দূরে হটাও, অ্যাটিটিউড তোমার অ্যাটিটিউডই বলে দেবে তুমি সাকসেস পাচ্ছ কি পাচ্ছ না, কেউ করলো না মানে আমাকে যেতে হবে জায়গাটা ভালো করে করতে হবে, জেদ জেদ না হলে আজকে মার্কেটে কেউ সাকসেস পায় না। আচ্ছা একটাই কথা বলে দিচ্ছি বারে বারে পজিটিভ নেগেটিভ কাজ করে বেশি, আমি কি বলে দিলাম কেউ করলো না মানে যে আমি পাবো না এটা না, কেউ পাইনি কেউ গেছিল পারেনি মানে আমাকে যেতে হবে আমি পাবো, সবসময় নিজেকে পজিটিভ রাখো, যত সাকসেসফুল কাজ যারাই বলো আজকে তারা কিন্তু নিজেকে পজিটিভ করে নিয়ে গেছে সাকসেসের জায়গায়, কখনো নেগেটিভ করবে না, না বলো উপরওয়ালা দেখবে তোমার সঙ্গে কোনো না বাচক কাজ চলছে ভাববে তুমি ভালোর জন্য, উপরওয়ালা যেটা করে সেটাই ভালো, এটার জন্যই বলেছিলাম বেশি বড় তফাৎ থাকে না, দেয়ার ইজ এ স্মল ডিফারেন্স, একটা ছোট্ট একটা পার্থক্য থাকে সাকসেস আর ফেলের মধ্যে, সাকসেস হওয়ার পিছনে কিছু কারণ ফেলে হলে মাত্র ছোট্ট করে একটা কি তোমার পজিটিভ অ্যাটিটিউড করো, একদিনে সাকসেস আসবে না, সুপুরকা ফল মিঠা হতে হয় কথা দিয়ে আছে, ধৈর্য ধরো কাজ করে যাও সাকসেস পাবে, এটা অবশ্যই ভিতরে রাখো, বি পজিটিভ নিজেকে বি পজিটিভ থিঙ্ক পজিটিভ, এবং তোমার যদি বি পজিটিভ থিঙ্ক থাকো যে এই কাজটা করে সেটা কিন্তু পজিটিভ হবে, বোঝাতে পারছি। এটাই বলে আজকে ট্রেনিং শেষ করবো, ভালো করে ট্রেনিংটা দেখো লিখে দিয়েছি বলে প্রত্যেকের খাতায় নোট করবে এবং নিজের সঙ্গে তুলনা করবে, যখন আমি সত্যি তো কি করতো না আমি যেতাম না এটা হবে না, ও করে ও সাকসেস পাইনি মানে আমাকে যেতে হবে আমি সাকসেস পেতে হবে, চলো ওই সব স্টপটা আজকে এখানে ট্রেনিং শেষ করছি, প্রত্যেকে ভালো থাকবে, প্রত্যেকে ভালো থাকা মানে আমরা ভালো, থ্যাংক ইউ।